সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা শফিউল্লাহ প্রধান স্যারের হসপিটাল ডিপিআরসির পক্ষ থেকে, আমাদের সামনে আছেন শামসুনাহার ম্যাডাম, আছেন ইনি আমাদের এখানে দীর্ঘদিন থেকে ভর্তি আছেন। ম্যাডাম কতদিন থেকে ভর্তি আছেন আপনি? আজকে 14 দিন। 14 দিন হয়েছে ম্যাডাম, 14 দিন থেকে আমাদের এখানে ভর্তি আছেন। আমরা তার পিছনের গল্পটা জানবো, তিনি আসলে কী নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন এবং আজকে তিনি চলে যাচ্ছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, জি ভালো আছেন। তো আপনি যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের এখানে আসছেন, আসার আগে তো আপনি অবশ্যই অনেক ডক্টরের কাছে গিয়েছেন, আপনার যে রোগের সমস্যাটা ছিল এই ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কী কী প্রবলেম আপনার ছিল এবং কীভাবে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের চেম্বারের ঠিকানা পেলেন আপনি? ওনার চেম্বারের ঠিকানা পেয়েছি আমরা তো আজ থেকে 5 বছর আগে আমরা ওনার কাছ থেকে আসি। ওনার কাছ থেকে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি কিন্তু কোনো সুবিধা হয় না। চিকিৎসা কি ডাক্তার দেখাইছি, স্লিপ দিছে, ওষুধ খাইছি। এই চিকিৎসা তো না, এই চিকিৎসা তো এখানে ছাড়া কোনো মানে যায় নাই, এখানেই করছি। আচ্ছা, আপনার যে রোগটা আছে এই রোগটার নাম হচ্ছে PLID। এই রোগটা কিন্তু অনেক মানুষেরই হয়ে আছে, মানে অনেক মানুষের হচ্ছে PLID। PLID একটা মারাত্মক রোগ যেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে একদম মানে নার্ভের পিছন সাইড পর্যন্ত একটা রগ থাকে যেটাকে আপনার হাড়টা চাপ দিয়ে ধরে থাকে, এটা হচ্ছে PLID। আপনি আগে যখন আপনি কাউকে দেখিয়েছেন, যে ডক্টরকে দেখিয়েছেন, তার কি কখনো আপনাকে এই রোগটার ব্যাপারে বলেছিল যে আপনার PLID হয়েছে? সেটা বলে নাই, ওষুধের ব্যথার ওষুধ, তারা শুধু ব্যথার ওষুধ দিয়েছে। কিন্তু আপনি যখন আমাদের শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, তখন স্যার আপনাকে ইনভেস্টিগেশন করার মধ্য দিয়ে আপনার রোগটাকে আমরা নির্ণয় করবো আর কি। তারপর আপনি এখানে যে এডমিশন হলেন, হওয়ার পর এখন মোটামুটি আপনি কি অবস্থানে আছেন? মোটামুটি আছি আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন আপনি অবশ্যই ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের দেশের বাইরে প্রবাসে এবং আনাচে কানাচে অনেক লোক আছে যারা PLID সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন। তো অবশ্যই আমাদেরকে সঠিক ডক্টরের কাছে যেতে হবে এবং সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হবে। তো আমাদের এখানে আছেন ডক্টর শামসুন্নাহার ম্যাডাম আছেন, তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাচ্ছি যে এরকম অনেক রুগী আছে যাদের PLID সমস্যায় ভুগছেন, আসলে তাদের কী করা উচিত কাইন্ডলি যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন আর কি। অনেকে আমরা তো এটা জানে না, জি শুধু আমরা জানার দিকে আমরা আরও একবার আসছি, সে কারণে আমরা চতুর্দিকে ওষুধ খাইছি, ওষুধে কোনো ফলাফল না পাইয়া আমরা বাধ্য ওনার কাছে আবার আসতে হয়েছে। যে আপনি মনে করছেন যে অবশ্যই এই PLID চিকিৎসার জন্য শফিউল্লাহ স্যার প্রধানের কাছে আসা উচিত? তারপরে আমরা ওনার কাছে আবারও আসছি, আসার পরে আমরা ওনার কাছে সুচিকিৎসা পাইছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের দরবারে, এটাই আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করক এবং আরও বড় করক, এটাই আপনার কাছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম আমাদের যে আঙ্কেল এবং আন্টি আছেন তারা আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। আমরা আশা রাখি আমাদের যারা এরকম PLID প্রবলেমে যে রোগীগুলো আছেন তারা অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গায় বিবেচনা করে ডক্টরের কাছে আসবেন। এই বলে আমরা আমাদের ইন্টারভিউ শেষ করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।
আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।